barley to bed, barley to rise. Makes a man healthy, wealthy and wise. Samsu, ছেলেবেলার এই ছড়াটা তোমার মনে আছে? কি বললে? সামসু, কদিন ধরে লক্ষ্য করছি তুমি কেমন যেন অন্য মনস্ক। কি হয়েছে তোমার? জানোই তো, ব্যাংকের লোনে নতুন প্রজেক্ট শুরু করেছি, কত যে ঝামেলা। শোনো, সবার আগে শরীর ঠিক রাখতে হবে। কথায় আছে, সুস্থ দেহে সুস্থ মন। এই বিষয়টা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। কিন্তু আজকে আমার হাতে সময় নেই ভাই, আমি আজকে আসি। বড়লোক হওয়ার এই একই জ্বালা। আমার হয়েছে যত জ্বালা, সময় মতো কাউকে পাওয়া যায় না। পুষ্প, এই পুষ্প! মা, তুমি পুষ্পকে ডাকছিলে কেন? ও তো আমার ইউনিভার্সিটি জামা কাপড় আয়রন করছে। তোর বড় খালাকে দেখতে হাসপাতালে যাব, পুষ্পকে বল ড্রাইভারকে বলতে গাড়ি বের করার জন্য। কিন্তু মা, তুমি হাসপাতালে যাবে, এত সাজগোজের দরকার কি? আর আমি বুঝলাম না গাড়িরই বা কি দরকার। আচ্ছা, গাড়ি ছাড়া কোথাও গেলে মানসম্মান থাকে? খালাম্মা, আপনার মানসম্মান আজ থাকে কিনা সন্দেহ আছে। তার মানে? মানে খালুজান ড্রাইভারের নিয়ে হে বেন্না বিলাই বাইরে হয়ে গেছে। উফ, ডিসগাস্টিং। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকাল সকাল এই ছড়া চর্চার বয়স কি তোমার আছে? রাজুর মা, বয়স কোনো সমস্যা না, এটা হচ্ছে এক ধরনের প্রতিজ্ঞা, মানে শপথ। দিনের শুরুতে এই শপথ নেওয়াটা খুবই জরুরি। ইচ্ছে করলে তুমিও এই চর্চা করতে পারো। আমি সব কাজ কাম ফেলে আমি এখন এই ছড়া চর্চা করি, তাই না? আমরা কি সারাদিন ভালো হয়ে চলি? চলি না। আমরা কি গুরুজনকে মান্য করি? করি না। কিন্তু দিনের শুরুতে যদি আমরা এই শপথটা মনে করি, তাহলে দিনের শেষে নিজের বিবেকের মুখোমুখি দাঁড়ানো যায়। সবাই কি বিবেকের মুখোমুখি দাঁড়ায়? শপথ নিলে তো দাঁড়াবে। ওই ভালো কথা, রাজু কোথায়? একটু আগে ইন্টারভিউ দিতে পেরেছি। ভার্সিটি যাচ্ছ বুঝি? ঠিক আছে, রিকশাটা তুমি নিয়ে যাও। কিন্তু ভাইয়া, আপনিও তো মনে হয় কোনো জরুরি কাজে বেরিয়েছেন। না, মানে আমার একটা চাকরির ইন্টারভিউ, তাই আর কি। তাহলে তো আমার থেকেও আপনার দরকার বেশি, আপনি জানেন। আপনার দোনো দরকারের দোনো দরকার, আপনার দোনো ওতে বসেন, আপনার আমার কোনো অসুবিধা নেই। আমারও কোনো আপত্তি নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়াকুব? জি স্যার। খুশু সাহেব কি আজও? রোজদিনের মতো উনি আইজো চেয়ারের সাথে কোর জুলাইয়া করতে গেছেন। টেবিলে কত ফাইল জমা হয়ে আছে? না না না, এভাবে তো চলতে পারে না। বড় স্যারও দুইবার ফোন করছিল, খুশু স্যারেরে পান নাই। আসসালামু আলাইকুম স্যার। ও আলাইকুম আসসালাম। মতিন সাহেব? জি। খসরু সাহেব নিশ্চয়ই সিটে নেই? জি না না, মানে স্যার, মতিন সাহেব, ওর টেবিলে কতগুলো জরুরি ফাইল আছে। জি। আপনি যেহেতু ওই ফাইলগুলো দেখে একটা ব্যবস্থা নেন তাহলে ভালো হয়। জি স্যার, আমি এক্ষুনি দেখছি, এক্ষুনি দেখছি স্যার। হ্যালো। নিস্তলার মতিন সাহেবের বেকার ছেলে রাজু আর আমাদের মেয়ে বিথি একই
রিকশায়, ভাবতে পারো তুমি? বিলকিস প্লিজ, আমি খুব সমস্যার মধ্যে আছি, এই সময় আমার মাথায় আর নতুন কিছু ঢুকিও না। ডিসগাস্টিং, এই লোকটার সঙ্গে কথা বলে কোনো লাভ। এতে কোনো লাভ হবে না স্যার। এভাবে আর কতদিন খসরু সাহেবের কাজ করে দিবেন? খসরু সাহেবের কতটা লাভ লোকসান হবে তা আমি বলতে পারবো না, কিন্তু ফাইলগুলো পড়ে থাকলে সাধারণ মানুষের ক্ষতি হবে। আচ্ছা স্যার, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ স্যার, বিকেলে মিটিং ডেকেছেন, এই খবরটা সবাইকে মনে করিয়ে দিতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি, কিন্তু খসরু সাহেবকে কীভাবে জানাবো? ওনার নাম্বার তো আমার কাছে নেই। খসরু সাহেবের নাম্বার আমার কাছে আছে, আমি ওনাকে জানিয়ে দিচ্ছি। সবখানে শুধু অনিয়ম আর দুর্নীতি, এইভাবে চলতে থাকলে দেশটা এগোবে কি করে? খসরু ভাই একদম ঠিক কথা বলেছেন, অনিয়মটা যেন সারা দেশে এখন নিয়ম হয়ে গেছে। মতিন সাহেবের ফোন। নিশ্চয় অনলাইনের কোনো কাজে আটকে গেছেন। আচ্ছা, ওই বুড়োটা সারাক্ষণ কম্পিউটার নিয়ে কি ঘাটাঘাটি করে বলো তো? আরে বুঝো না কেন, সবাইকে দেখাতে চায় যে এই বয়সে উনি কতটা সিরিয়াস। ফোন তো বেজেই চলছে, ধরো বলে দাও মিটিংয়ে আছি। জি স্যার, আমরা তো বড় সাহেবের রুমে মিটিংয়ে আছি। ও, তাহলে বসের রুমে জরুরি মিটিংয়ের কথা জেনেই গেছেন। আপনি কি বড় স্যারের রুমে? কি বলেছেন বড় স্যার? খালাম্মা, তিনতলা খালাম্মা কইছে, এবার বিদেশ গেলে আমার লাগে থ্রি পিস লই আইব। ভাবি বিদেশ যাচ্ছে না? ও আল্লাহ, এটা কি আপনার আর আমার বিষয়? বিদেশ যাওয়া হাও কাছে পান্তাবাদ। খালাম্মা কইছে বড় লোকের বাড়িতে কাম করলে মেলা আলাম। তাই নাকি? হ্যাঁ, এর লাগে তো আমি গরিব মানুষের বাড়িতে কাম করতে চাই না। শোন পুষ্প, তোর তিন তালার ভাবির মতো আমি অত লাভ দিতে পারবো, তোর যদি আমার এখানে পোষায় কাজ করবি, আর না হলে করবি না। ও মায়া মায়া, এটা আপনি কি বলেন খালাম্মা? আপনার বাড়ির কাম ছেড়ে দিলে আপনার হাতে এই যে রোজ রোজ রান্না, এগুলো স্বাদ পামু কই? হয়েছে হয়েছে, দুপুরবেলা লাউ চিংড়ি করেছি, যাওয়ার সময় নিয়ে যাস। আচ্ছা, আর এই তরকারিগুলো ভালো করে কাট। আচ্ছা। বড় লোক না হইলেও মানুষের মন যে এত বড় হয়, এইটা হ্যাঁ করে না দেখলে বুঝতেই পারতাম না। আপনারা হয়তো অনেকেই জানেন না, স্থানীয় সমস্যা সমাধানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাবলিক সার্ভিস ইনোভেশন বাংলাদেশ নামে একটা মুক্ত আলোচনার প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এটা কি সরকারি পর্যায়ে চালু করা হয়েছে স্যার? হ্যাঁ, মন্ত্রিপরিষদ বিভাগ এটি চালু করেছে, সাধারণ মানুষের সমস্যা নিরসন করার জন্য এটা চালু করা হয়েছে। স্যার, যারা সমস্যা নিরসন করবেন তাদের আচরণগত পরিবর্তন বেশি জরুরি। একটা স্বচ্ছ সুন্দর প্রশাসন ব্যবস্থা গ্রহণ করার জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিও গ্রহণ করা হয়েছে। স্যার, জীবনে শুদ্ধাচার শুরু হয় নিজের ঘর এবং পরিবার থেকে। অবশ্যই, তবে আনুষ্ঠানিক শুদ্ধাচারের জন্য প্রশিক্ষণ এবং পুরস্কারের ব্যবস্থাও আছে। স্যার, ভালো কাজের জন্য যেমন পুরস্কার, তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা থাকা উচিত। আচ্ছা, আমাদের অফিস থেকে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এ ব্যাপারে আপনারা পরামর্শ দিতে পারেন। স্যার, অফিস রুল সবাই মেনে চলছে কি না সেটা দেখা খুব জরুরি, অবশ্যই এই জন্য নজরদারি বাড়ানোর প্রয়োজন আছে। স্যার, আপনি চাইলে আধুনিক প্রযুক্তির সুবিধাও নিতে পারেন। ধন্যবাদ মদির সাহেব, ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনার পরামর্শগুলো অবশ্যই আমরা বিবেচনায় রাখব।
এই যে ভাইয়া, আমরা একই বিল্ডিং এ থাকি অথচ আমাদের দেখাই হয় না। হ্যাঁ তা ঠিক, আসলে আমরা নানান কাজে ব্যস্ত থাকি তো তাই। কিন্তু তোমার তো এখনো চাকরি হয়নি, কি নিয়ে এত ব্যস্ততা তোমার রাজু? আন্টি এখনো চাকরি হয়নি বলেই ব্যস্ততাটা অনেক বেশি। তার মানে? মানে নতুন নতুন চাকরির খোঁজ খবর আর ইন্টারভিউ এর পড়াশোনা নিয়ে আমাকে সব সময় ব্যস্ত থাকতে হয়। পড়াশোনা করে আজকাল চাকরি বাকরি হয় না, চাকরির জন্য খরচা করতে হয় বুঝলে। মা তুমি জানো না ভাইয়া কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার একদিন খুব ভালো চাকরি হবে। ওকে অল দ্য বেস্ট, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো ভাইয়া আবার দেখা হবে। ডিসগাস্টিং, দেখাশোনা কি করে বন্ধ করতে হয় সেটা আমার জানা আছে। কি ব্যাপার শামসু, তুমি ওটা গাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়লে যে, তুমি কি আজ হেঁটে হেঁটে বাড়ি যাবে নাকি? তুমি তো বলো বন্ধু, হেঁটে চলাফেরা করলে নাকি মনে শান্তি আসে? চেষ্টা করে দেখি শান্তি খুঁজে পাই কিনা। তোমার কি হয়েছে বলো তো? ভালো নেই বন্ধু, খুব অশান্তির মধ্যে আছি। শামসু তোমাকে সাহায্য করার মতো ক্ষমতা বা সামর্থ্য আমার কোনোটাই নেই, তবু বিষয়টা বললে বলব, সব বলবো। তোমার পরামর্শ হয়তো আমার কাজে লাগবে। আজকাল কেউ কারো পরামর্শের কোনো ধার ধারে না। ছোটবেলায় পড়েছি সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যে বলিবে না। কোথায় গেল সেসব শিক্ষা? তুমি কি তোমার বন্ধু শামসু খানের কথা বলছো? হ্যাঁ ওর কথাই বলছি। আমি আর শামসু একসাথে বড় হয়েছি, লেখাপড়ায় ও আমার চাইতে ভালো কিছু না করলেও কর্মজীবনে অনেক কিছু করেছে, তাতে অবশ্য আমার কোনো আফসোস নেই। তাহলে তোমার আফসোসটা কিসে? আফসোসটা কোথায়? আফসোস ও আজকাল আমাকেও বিশ্বাস করে না, ও নিজে কষ্ট পাচ্ছে আর বন্ধু হিসেবে আমিও কষ্ট পাচ্ছি। কষ্ট আমার মনেও একটা আছে। তোমার মনে আবার কিসের কষ্ট? শোনো শামসু ভাইয়ের মেয়ে বিথি আছে না, ওকে আমার ভীষণ পছন্দ। ওকে তো আমারও খুব পছন্দ, মেয়েটা খুব লক্ষ্মী। ওই লক্ষ্মী মেয়েটাকে আমরা ঘরে বউ করে নিয়ে আসতে পারি না রাজুর জন্য। তুমি একটা কাজ করো না, তুমি তোমার বন্ধুকে প্রস্তাবটা দাও না। আমাদের রাজু ভালো লেখাপড়া করে সবে মাত্র পাশ করেছে, এখন তো ওর কোনো চাকরির ব্যবস্থা হয়নি। ঠিক এই সময়ে সেই মেয়েটাকে আমাদের বাড়িতে আনার জন্যে প্রস্তাব দেওয়াটা কি ঠিক হবে? ডিসগাস্টিং, সারাক্ষণ ফাইলে মুখ বুজে বসে থাকলে বাড়ির কাজ কি করে হবে? এদিকে আমি নতুন বাড়ির জন্য নতুন ফার্নিচারের অর্ডার করেছি। বাড়ির কাজ তো আর হচ্ছে না। হোয়াট? ব্যাংক থেকে এতগুলো টাকা লোন নিলে বাড়ি করার জন্য, আর এখন বলছো বাড়ির কাজ হবে না? ব্যাংক থেকে লোন নিয়েছিলাম ব্যবসা করার জন্য, লোনের টাকায় বাড়ি বানিয়ে আমি রীতিমতো ফেঁসে গেছি। ফেঁসে গেছো মানে? মানে বিষয়টা এখন পুলিশের নজরদারিতে চলে গিয়েছে। ও মাই গড, অফিসে আমরা এখন সবাই কড়া নজরদারির মধ্যে আছি। খসরু ভাই কয়দিন আগে আমরা এই ক্যান্টিনে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছি, অথচ ওই মতিন সাহেবের জন্য স্যারের কাছে আমার ইমেজ নষ্ট হয়ে গেছে। তার প্রস্তাবে অফিসে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্ট চালু হয়েছে, সিকিউরিটি ক্যামেরা বসানো হয়েছে। আগে অফিসের স্টোররুম থেকে কত কিছু না বাসা নিয়ে যেতাম, অথচ দেখেন সব পথ বন্ধ। নিজেকে সৎ প্রমাণ করে শুদ্ধচার পুরস্কারটা এবছর মতিন সাহেবই মনে হয় নেবে। অসম্ভব,
এটা হতেই দেওয়া যাবে না। তার সৎ ইমেজটা আগেই নষ্ট করে দিতে হবে। এটা কিভাবে? আচ্ছা, মতিন সাহেব সবার শেষে অফিস থেকে বাড়ি যায়, তাই না? হ্যাঁ, মতিন সাহেব একবারে মাগরিবের নামাজ পড়ে অফিস থেকে বের। ওনার প্রস্তাবে স্যার সেদিন পুরস্কার আর তিরস্কারের কথা বলেছেন। এবার দেখি, ফরেজগার সাহেবের জন্য পুরস্কারের বদলে তিরস্কারের কোনো ব্যবস্থা করা যায় কিনা। আপনার পরামর্শে বসে নজরদারি বেড়েছে। জি, অনেকের ব্যাগ পর্যন্ত চেক করা হচ্ছে, তাতে অসুবিধা কি? না, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার, আপনার ব্যাগ কিন্তু কেউ কখনো চেক করেন? হ্যাঁ, এক্সকিউজ মি স্যার। আচ্ছা।